চুলায় রান্না বসিয়ে একদিকে চলছে ভোজন তৈরির কাজ, অন্যদিকে চলছে কাটাকুটি। আর এই বিশাল আয়োজনের টার্গেট দেবরদের মন খুশি করা। আর দেবররাও ভাবির হোটেলে সেবা পেতে দূর দূরান্ত থেকে ভিড় করেন সকাল থেকে রাত পর্যন্ত। ওনার রান্নার হাতটা একদম বাসার পরিবেশের মতন এবং খুবই সস্তায় খাবারটা পাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 9 বছর আগে ছোট্ট টিনের ছাপড়ায় গড়ে ওঠা এই রেস্টুরেন্টের রান্না, পরিবেশন এবং তদারকি সবই করছেন ভাবি হিসেবে জনপ্রিয় জেসমিন বেগম নিজেই। সাথে রয়েছে স্বামীর পূর্ণ সমর্থন। রান্নার কাজটি ভাবি নিজে দেখলেও বাকি সব আনুষঙ্গিক কাজে সহযোগিতা করেন তার স্বামী। দোয়াহালি যা লাগে বাজার সাজার মানুষের সাপ গ্যালাস টেলাস যত দোয়াহালি যা আছে সব কিছু আমি ওনার লগে হেল্প করতে আছি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার TNT রোড ফিলিং স্টেশনের পাশে ভাবির হোটেলের অবস্থান। আবুল কালাম কালু ও জেসমিন বেগম দম্পতি প্রায় 9 বছর আগে 25,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে ভোজন রসিকদের খাওয়া দাওয়া। সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার থাকে গরুর মাংসের আয়োজন। বিগত 9 বছর আমার হোটেল চলতেছে। আগে অনেক কষ্ট করছি ভাই, আমার কষ্ট শেষ নাই, আমার কষ্টের দুঃখের কথা বলার মতো কিছু নেই। তারপরে আল্লাহর রহমত আইছে, একজনের উসল্লা আগে একজনে চালাইছে, হ্যাঁ পারে না বলতে আমরে হোটেলটা দিচ্ছে, হোটেলটা চালাইতেছি চলতেছে। প্রথমে 25,000 টাকার মাল সামানা কিনছি, এরপরে 10,000 টাকা হোটেলের খরচ বাবদ লইয়া শুরু করছি। জেসমিন বেগম বলেন, চেষ্টা করি গ্রাহকদের ঘরোয়া খাবারের স্বাদ দিতে, তাই তারা ভালোবেসে নাম দিয়েছে ভাবির হোটেল। কম দাম, ঘরোয়া স্বাদ ও ব্যতিক্রমী নামের কারণে মানুষের কাছে ভাবির হোটেল জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করেন তিনি। ভাবি হিসাবে সবার একটা আন্তরিক ভালোবাসা আছে বলতে ভাবির হোটেল শুনে মাত্রে সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার পেরিয়ে পাঠিয়ে আসছে। ঘরোয়া পরিবেশে সাশ্রয়ী মূল্যে খাবার পরিবেশন এবং খাবারের মান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ভাবির হোটেলে খেতে আসা দেবররা। বাড়িতে যেভাবে আন্তরিকতা পাই এখানে ভাবির হোটেলে সেই একইভাবে আন্তরিকতা পাই, অন্য কোথাও এইভাবে পাই না। এলাকায় অনেক রেস্টুরেন্ট থাকলেও এক নামে সবাই ভাবির হোটেল চেনেন। রান্না বান্না সব ভাবি নিজের হাতে করেন বলেই সবাই বাড়ির খাবারের স্বাদ নিতে চলে আসেন এখানে। তাছাড়া খাবারের মূল্য সাধারণের হাতের নাগালে থাকায় আরো জনপ্রিয় হয়ে উঠেছে ভাতের হোটেলটি। সিম্পল একটা দাম দরে যার জন্য আমরা ভালোবাসি, কোনো জুলুমাত্র থাকে না। স্বাদের কথা তো বলতে হবে না, আপনি যত দামি খাবারই হোক না কেন একটা সুন্দর রিজনাল প্রাইসে আপনি পাবেন। প্রতিদিন গড়ে 6,000 থেকে 8,000 টাকা বেচা বিক্রি হয় ভাবির হোটেলে। মাসে গড়ে প্রায় 2,50,000 টাকা জমা পড়ে ক্যাশ বাক্সে। খরচ বাদ দিয়ে 1,00,000 টাকারও বেশি উপার্জন করে এখন সচ্ছল জীবনযাপন করছে জেসমিনের পরিবার। কাস্টমার বেশি হলে আমার বাচ্চা কিনে বাড়তি দেখা গেছে 7,000-8,000 টাকা হয়। আবার দেখা গেছে কাস্টমার কম হইলে আবার দেখা গেছে 6,000-7,000 টাকা হয়। দুই মেয়ে বিয়ে দিছি, আর ছোট ছেলের বয়স এখন 17 বছর, ছেলেরে ডাইজারি শিখেছি এবং বাড়িতেই আসছে।